কলকাতায় নিজ বাসায় মারা যান বলিউড অভিনেত্রী আরিয়া বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কলকাতার যোধপুর পার্কের নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ডার্টি পিকচার খ্যাত 35 বছর বয়সী এই অভিনেত্রীর মরদেহ। তার মৃত্যুতে রহস্যের দানা বাঁধে প্রথম থেকেই। ঘটনাটিকে হত্যাকাণ্ড বলেও ধারণা করা হয়। ঠিক কী কারণে মারা গেলেন তিনি, সেটির উত্তর মিলল ময়নাতদন্ত রিপোর্টে। ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেত্রী আরিয়ার মৃত্যু হয়েছে মেঝেতে পড়ে গিয়ে আঘাতের কারণে। রাতে খাওয়া দাওয়ার পর মদপান করে বেসামাল হয়ে পড়েন তিনি। তার হার্ট কিডনি বিকল হয়ে গিয়েছিল, লিভার সিরোসিসও ছিল। মূলত মেঝেতে পড়ে যাওয়ায় মাথা ফেটে যায় তার। আঘাতে ঠোঁট ও নাক থেকে রক্তক্ষরণ হয়ে মৃত্যু ঘটে এই অভিনেত্রীর। এছাড়াও ময়নাতদন্ত রিপোর্টে আরিয়ার শরীর থেকে প্রায় 2 লিটার মদের উপস্থিতি মিলেছে। ঘটনার দিন 11 ডিসেম্বর শুক্রবার দুপুরে বেশ কয়েকবার ফ্ল্যাটের ডোরবেল বাজিয়ে কোনো সাড়া পাচ্ছিলেন না অভিনেত্রীর গৃহপরিচারিকা চন্দনা দাস। পরে প্রতিবেশীদের সাহায্যে পুলিশে খবর দেওয়া হয়। তারা এসে বন্ধ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ঘরের ভেতর থেকে উদ্ধার হয় আরিয়ার রক্তাক্ত মরদেহ। আরিয়া ছিলেন বিখ্যাত সেতার বাদক পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়ের কনিষ্ঠ কন্যা। লাভ সেক্স অর ধোকা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। পরবর্তীতে মিলন লুথোরিয়ার দ্য ডার্টি পিকচার সিনেমায় অভিনয় করে বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেন এই অভিনেত্রী। প্রান্তি সারোয়ার, সময় সংবাদ, ঢাকা।